কনভারসেশন মেকার হতে চান আপনাকে কোন জিনিসটার উপর ফার্স্ট ফোকাস করতে হবে এবং কোন জিনিসগুলো আপনাকে ফার্স্ট শিখতে হবে সো আজকের ভিডিওতে আমি সেটাই বলতে চাচ্ছি সো দিস ভিডিও ইজ রিউলিং ফুল ফর ইউ সো দিস ভিডিও ইজ গোনা ভেরি ইউজফুল ফর ইউ সো কিপ ওয়াচিং টিল দ্য এন্ড অ্যান্ড ইউর কেন লার্ন দিস কাইন্ড অফ থিংস সো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি যদি স্পোকেন ইংরেজিতে ভালো করতে চান দ্যাট মিন্স আপনি যদি ভালো স্পিকার হতে চান আপনি যদি মানুষের সাথে ভালোভাবে কথা বলতে চান ইংরেজিতে এবং নিজে যদি কনভারসেশন খুব সাকসেসফুলি করতে চান আপনাকে কোন জিনিসটা আগে শিখতে হবে সেটা আপনাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ ম্যাটার আপনাকে এই ধরনের বিষয়গুলো বুঝতে হবে ইংরেজিতে অনেক পার্ট রাইট ঠাপ গ্রামার আছে নাউন প্রোনাউন যে একটি ভার্ভ পার্স ভার্ভ অফ স্পিচ টেন্স সো মেনি থিংস দ্যাট ইউ নিড টু লার্ন ইফ ইউ ওয়ান হাই স্পিকিং ইংলিশ আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান আপনাকে অনেক কিছু শিখতে হবে সো ফার্স্ট আপনাকে জানতে হবে শর্টকাট ইন ইন এ শর্ট ওয়ে দ্যাট মিনস আপনাকে কোনগুলো শিখলে আপনি খুব ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং নিজের এক্স আইডিয়াগুলো এবং নিজের এক্সপ্রেশনগুলো আপনি শেয়ার করতে পারবেন ওই ফিপল লোকজনের সাথে আপনি সেগুলো শেয়ার করতে পারবেন এবং আপনি অটোম্যাটিকলি ইংরেজিতে কথা বলা শুরু করবেন সো আপনি যদি ইংরেজিতে অটোম্যাটিকলি কথা বলতে চান আপনাকে কি শিখতে হবে ফার্স্ট আপনি যদি অনেক দ্যাটমিন্স অনেক জিপলি গ্রামারগুলো শিখেন আপনি কি খুব ভালোভাবে কথা বলতে পারবেন আপনি যদি অনেক ওয়ার্ডস পাঁচ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ওয়ার্ডস আপনি যদি জানেন আপনি কি ইংরেজিতে ভালো কথা বলতে পারবেন আপনি অনেক কিছু জানে কিন্তু কি ইংরেজিতে ভালো কথা বলতে পারবেন এবং ভালো কনভারসেশন মেকার হতে পারবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে বলতে চাচ্ছি আপনার কোন জিনিসটার উপর স্পেসিফিকলি ফোকাস করতে হবে ইফ ইউ ওয়ান আই স্পিক ইংলিশ অ্যামেজিংলি অ্যান্ড ইফ ইউ ওয়ান মেক আ গ্রেট কনভারসেশন উইথ পিপল লোকজনের সাথে যদি আপনি খুব ভালো কনভারসেশন করতে চান আপনাকে কোন টপিকটা আগে শিখতে হবে সো দ্য পয়েন্ট অফ দিস ভিডিও এই ভিডিওর আজকে সেটাই হচ্ছে মূল বিষয় সো আমি বলতে চাচ্ছি সো মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রম মাই লিটল এক্সপেরিয়েন্স ফ্রম মাই লিটল এক্সপেরিয়েন্স আই ক্যান থেল ইউ আমি আপনাকে বলতে পারি আপনাকে কোশ্চেন মেকিং আগে শিখতে হবে ইয়াস ইউ আর লিসনিং কেয়ারফুলি অ্যান্ড আমি আবার রিপিট করছি আপনাকে কোয়েশ্চেন মেকিং আগে শিখতে হবে ইন মাই পয়েন্ট অফ ভিউ কোয়েশ্চেন ইজ দ্য মাদার অফ এ ল্যাঙ্গুয়েজ অনেকে বলবে ওয়ার্ডস আর মাদার অফ এ ল্যাঙ্গুয়েজ সো ইন মাই পয়েন্ট অফ বি কোয়েশন ইজ এ মাদার অফ এ একটা ভাষার কোশ্চেন তৈরি করা এবং কোশ্চেন জানা সেটাই হচ্ছে মা দ্যাট মিনস প্রধান থিং সো মাই আপনি যদি ইংরেজিতে খুব ভালো দক্ষ হতে চান আপনি যদি এবং কোনো চিন্তা ছাড়া ইংরেজিতে কথা বলতে চান আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে হাউ টু মেক কোয়েশ্চেন ইজালি ইজিয়ালি কীভাবে কোশ্চেন তৈরি করা যায় এবং হাউ টু মেক অর হাউ টু আস কোয়েশ্চেন ইজিলি কীভাবে খুব সহজে কোশ্চেন জিজ্ঞেস করা যায় সো আপনি যত এক্সপার্ট হন ওয়ার্ডে গ্রামারে এবং অনেক ডিপ নলেজ আপনার আছে যদি আপনি সেটাই না জানেন যে কীভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করে সো আপনি কখনই গিয়ে যদি ভালো বক্তা হতে পারবেন না সো মাই ডিয়ার ফ্রেন্ডস আই সিন মেনি ফ্রেন্ডস অফ মাইন্ড আমি আমার অনেক বন্ধুদের দেখেছি তারা ওয়ার্ডে অনেক ভালো তারা অনেক উপর লেভেলের ওয়ার্ড জানে এবং তারা অনেক গ্রামার জানে দে আর পারফেক্ট ইন গ্রামার বিলিভ মি তারা অনেক ভালো গ্রামার জানে কিন্তু দি ক্যানওয়াট স্পিক ইংলিশ লাইক মি তারা আমার মতো ইংলিশ যদি কথা বলতে পারছে না বিকেজ দেো অ্যাকচুয়ালি হাউ টু মে কোয়েশ্চেন ইজ অ্যালি কীভাবে খুব সহজে কোশ্চেন তৈরি করে সেটা তাদের জানা নেই না জানা কারণে না জানার কারণেই তারা কোয়েশ্চেন তৈরি করতে পারছেন এবং তারা কনভারসেশন স্টার্ট করতে পারছে না সো মাই ডি ফ্রেন্ডস আপনি যদি আপনার আপনি যদি কোথাও যান আপনি যদি আপনার একটি ফ্রেন্ডকে অনেক দিন পর দেখেন আপনি কী দিয়ে শুরু করেন কোনো ওয়ার্ড দ্বারা কোনো শব্দরত দ্বারা কোনো গ্রামার দ্বারা আপনি কনভারসেশন শুরু করবেন নট অ্যাড অল নট অ্যাড অল আদৌ না আপনি কি করবেন আপনি কোশ্চেন জিজ্ঞেস করবেন যে বন্ধু হাউ ইজ ইট গোয়িং ওয়ে আর ইউ বিন আপনি কোথায় ছিলেন হাউ ইজ ইট গোয়িং জীবনটা কেমন চলছে সো আপনি দ্যাট মিনস ইউ আস্কিং কোয়েশ্চেন্স আপনি কিছু জানতে চাচ্ছেন তার কাছ থেকে তার মানে আপনি ইউ আস্কিং সাম কোয়েশ্চেন্স আপনি কিছু কোশ্চেন প্রশ্ন জিজ্ঞেস করছেন রাইট সো এটাই হচ্ছে আস দ্য পয়েন্ট অফ দিস ভিডিও এই ভিডিওর মূল জিনিস হচ্ছে আজকে এটাই যে আপনাকে কোয়েশ্চেন তৈরি করা শিখতে হবে ইফ ইউ ওয়ান আ গ্রেট স্পিকার ইফ ইউ ওয়ান টু স্পিক ইংলিশ ইফ ইউ ওয়ান বি গ্রেট স্পোকেন হোয়াট ক্যান আই সি খিল এয়ার দ্যাট মিনস প্রেজেন্টেশন মেক ইয়ার ওর কনভারসেশন মেক হেয়ার সো আপনাকে কী করতে হবে আপনাকে কোশ্চেন তৈরি করা শিখতে হবে ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট সো ইন মাই পয়েন্ট অফ ভিউ মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাকে যত ইংরেজি আপনি ভাষণ আগে শিখেন বা যাই শিখেন টেন্স গ্রামারস মেনি থিংস ওয়ার্ডস সো আপনাকে আগে কোশ্চেন মেকিং শিখতে হবে কীভাবে কোশ্চেন জিজ্ঞেস করা যায় যেমন তুমি কি ভাত খেয়েছো হ্যাভি ইট এন রাইস তুমি কি ভাত খেয়েছিলে ডিডি উইথ রাইস তুমি সেটা গিয়েছিলে ডিডিউ গো দেয়ার তুমি কি সেখানে গিয়েছিলে ডি তুমি কি ঢাকায় গিয়েছিলে ডিডি গো টু ঢাকা তুমি কি ঢাকা গিয়েছিলে সো ইটস এ মাই রিফারেন্স এগুলি হচ্ছে কোশ্চেন্স তুমি কি পড়াশোনা করেছো হ্যাভ ইউ স্টার ইট তুমি কি তোমার পড়াশোনা শেষ করেছ হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর স্টাডি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর লেসন সো এই যে কোয়েশ্চেন মেকিংগুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে সেটাই আমি বলতে চাচ্ছি সো মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রম ইউ ইউনিট টু নো হাউ টু মেক কোয়েশ্চেন ইজিলি আজকে থেকে আপনি শেখা শুরু করে দেন কোশ্চেন কীভাবে শেখে এবং নিজের সাথে নিজে প্র্যাকটিস করেন যেমন আমি এভাবে মাঝে মধ্যে প্রাক আই ইউস টু প্র্যাকটিস লাইক দিস আমি এভাবে অনুশীলন করতাম ইন মাই ফ্যান্স আমার দ্যাট মিন্স আমি যখন ইংলিশ শেখা শুরু করেছি এভাবে আমি বলা দ্যাট মিনস কোশ্চেন অ্যাকিং কোশ্চেন আস্কিং আর নিজেকে নিজেকে কোশ্চেন করতাম যে রেজা হাউ ইস ইট গোয়িং রেজা কেমন চলছে আই ইউজ টু গিভ আনসার আমি এভাবে আনসার দিতাম যে আই ইজ গোয়িং গ্রাইট লাইফ ইজ আসম লাইফ ইজ ফ্যান থাস্টিক সো হ্যাভ ইউ গন দেয়ার সেখানে কি তুমি গিয়েছো ইয়েস আই হ্যাভ গন দ্য আমি সেখানে গিয়েছি সো ডিড ইউ মেট ইউর ফ্রেন্ড টুডে তুমি কি তোমার বন্ধুর সাথে আজকে দেখা করছি ইয়েস আই মেট মাই ফ্রেন্ড টুডে আজকে আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি

ঠিক আজকে কি আপনি কোনো ভিডিও দেখেছেন নো আই ডিডেন্ট ওর আই হ্যাভেন টু ওয়াচট এনি ভিডিও টুডে আজকে আমি কোনো ভিডিও দেখিনি সো এভাবে করে আপনার স্পোকেন প্র্যাকটিস করতে পারেন সো মাই ডি ফ্রেন্ডস আই উড লাইক টু ঠেল ইউ ইফ ইউ ওয়ান আলার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান আ গ্রেট স্পিকার কোনো ভালো স্পিকার হতে হলে আপনাকে কোয়েশ্চেন মেকিং জানতে হবে উইদাউট মেকিং কোয়েশেন্স ইউ ক্যানট স্টার্ট ইউর কনভারসেশন আপনি আপনার কনভারসেশন অথবা আলাপচারিতা শুরু করতে পারবেন না সো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এরাই ইফ ইউ ওয়ান লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু বি কনফিডেন্ট স্পিকার আপনি যদি কনফিডেন্ট আত্মবিশ্বাসী স্পিকার হতে চান আপনাকে কোশ্চেন মেকিং জানতে হবে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড আই ফিল ভেরি হ্যাপি টু আস কোয়েশ্চেন্স টু পিপল আমি খুব ইজিলি মানুষকে কোশ্চেন আস করতে পারি অ্যান্ড ইস ইট কুড বি এন কোশ্চেন ইন দা ওয়ার্লস নো প্রবলেম অ্যাট অল পৃথিবীর যে কোনো কোশ্চেন আই ক্যান আস্ক নো প্রবলেম অ্যাট আই থিঙ্ক ইস রিয়েলি সিম্পল ইফ ইউ প্র্যাকটিস ডে আফটার ডে আই থিঙ্ক ইট উইল বি ইজিয়ে ফর ইউ টু আস কোয়েশ্চেন টু পিপল লোকজনের কাছে কোশ্চেন জিজ্ঞেস করা অনেক সহজ হয়ে যায় আপনার জন্য সো মাই ডিফারেন্স আজকের কথা হচ্ছে এটাই আপনি যদি স্পোকেন শিখতে চান আপনি যদি আপনার ইংরেজিকে আপ লিফট দ্যাট মিনস আপগ্রেড করতে চান সো আপনাকে কোশ্চেন মেকিং শিখতে হবে সো আজকে থেকে আপনি কোশ্চেন জিজ্ঞেস করে এবং মেকিং করা শিখে যান আশা করছি আপনি নেক্সট ডেগুলো তো আর কখনোই আপনার বাঁচতে হবে না আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডরা দেখেন আপনি জানেন না কীভাবে কোশ্চেন তৈরি করে আপনি তো অনেকদিন যাওয়া ইংরেজি শিখছেন সো

are going to learn english together or we want to learn english together and we are going to do something together so thanks for watching stay fine stay tuned and stay with reza's world and you will be able to learn something better from here so bye for now and please share this video and subscribe to my youtube channel so that i can make so many videos for you so bye for now happy afternoon